সন্দীপদা এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে বানারহাট আদর্শপল্লীতে সাধারণ নাগরিকের সঙ্গে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটদের হাতে তুলে দিলেন পুতুল চকলেট বিতরণ করলেন শীতবস্ত্র ভোট আসে ভোট যায় কিন্তু এলাকার উন্নয়ন যে তিমিরে সেই তিমিরেই ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ এলাকাবাসীর এবার আসছে বিস্তারিত সংবাদে প্রতিটি চা বাগানে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জানান ইতিমধ্যেই জমি অধিগ্রহণ হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি মিলে এখন 13,000 শ্রমিককে পাট্টা দেওয়া হচ্ছে বাকি শ্রমিকদেরও শীঘ্রই পাট্টা দেওয়া হবে এছাড়াও যাদের পাট্টা দেওয়া হয়েছে তাদের 1,20,000 টাকা করে দেওয়া হবে ঘর তৈরির জন্য পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান যে সব চা বাগান বন্ধ সেই সমস্ত চা বাগানের শ্রমিকদের 1,500 টাকা করেও দেওয়া হবে এছাড়াও বন্ধ চা বাগানে পানীয় জল স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে পাশাপাশি এদিন বানারহাটের আদর্শ পল্লীতে এসে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে মেতে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট শিশুদের হাতে তুলে দেন পুতুল এবং চকলেট সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে চলতে চলতেই শীত বস্ত্র প্রদান করলেন এদিকে মুখ্যমন্ত্রীকে হাতের সামনে পেয়ে এত কাছ থেকে দেখতে পেরে অত্যন্ত আপ্লুত বানারহাট এলাকার মানুষজন আমার মানেই বলে আমি বয়োজ্যেষ্ঠ একজন মহিলার বাড়ি গিয়েছিলাম তারা আমাকে চা খাইয়েছে এবং পরিবার একটা নেপালি বউ আর একটা হচ্ছে বাঙালি বউ খুব মিলে গেছে আমাদের সাথে সুতরাং ওরা খুব ভালো দার্জিলিং এর লোকেরা একটু বেশি করে চিনি দিয়ে বেশি করে দুধ দিয়ে চা খায় সেই চা আমায় খাইয়েছে এবং ওনার বহুদিনের নাকি আশা ছিল আমার সাথে দেখা করবার ওনার আশা পূরণ হয়েছে থ্যাংক ইউ আপনাদের সাথে কালকে আবার দেখা ভোট আসে ভোট যায় কিন্তু এলাকার উন্নয়ন যেই তিমিরে এখনও সেই তিমিরেই আছে বলে এলাকাবাসীদের ক্ষোভ দীর্ঘদিন ধরে ক্যানেলের সেতুর অবস্থা বেহাল ক্ষুব্ধ এলাকাবাসী এবারে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সেতুর এক প্রান্তে পুঁতে দিলেন সিমেন্টের খুঁটি রবিবার এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 17/117 নম্বর বুথের জগন্নাথ কলোনিতে ঘটেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় সেতু সংস্কারের দাবিতে এদিন তারা বিক্ষোভে সামিল হন এই পথ ধরে মঙ্গলঘাট এবং হলদিবাড়ি রোডে অসংখ্য মানুষ যাতায়াত করেন বাসিন্দাদের অভিযোগ সেতুর অবস্থা বেহাল কিছু কিছু জায়গায় লোহার রড বেরিয়ে গিয়েছে যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা পাশাপাশি এই সেতুর দুপাশে রাস্তার অবস্থাও শোচনীয় আজ পর্যন্ত এই বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ ফলে মাঝে মধ্যেই এই পথে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে এমনটাই জানিয়েছেন বাসিন্দারা এদিকে পর্যাপ্ত পথবাতি এবং পানীয় জলের অভিযোগও উঠেছে এলাকায় এমন একগুচ্ছ অভিযোগ তুলে বাসিন্দারা বিক্ষোভে সামিল হন দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন বাসিন্দারা এটা খড়িয়া গ্রাম পঞ্চায়েত জগন্নাথ কলোনি এই রাস্তাটা বহু বছর ধরে এভাবেই পড়ে আছে কত রোগীরা এভাবেই রাস্তাঘাটে চলাফেরা করতেই অ্যাক্সিডেন্ট মানে ড্রেনে পড়ে যাচ্ছে তাদেরকে ধরতে হচ্ছে মানে ঠিক মতন গাড়ি যাবার কোনো ব্যবস্থাই নেই অ্যাম্বুলেন্স ঢুকে না অ্যাম্বুলেন্সকে যদি ফোন করি বলবো বলে যে আসি আসি আর আসে না এই রাস্তাতে রাস্তাতে কি করে অ্যাম্বুলেন্স একদমই তো ভাঙ্গা রাস্তাটা কি করে আসবে এই রাস্তার পাশাপাশি পানীয় জল আলোর ব্যবস্থা আছে কি না কোনো কিছুই নাই কোনো কিছু নাই আর বাচ্চাগুলো ঠেকা ঠেকা যখন চলাফেরা করে কোনো সময় যদি ড্রেনে পড়ে যায় বাচ্চাগুলো তাহলে অবস্থাটা কি হবে সবার তো কলি খালি হয়ে যাবে এমন এমন বাচ্চা আছে দেখো সবসময় তো পাহারা দেওয়া যায় না রাস্তাঘাট এরকম যদি ভাঙে পড়ে থাকে তাহলে কি করে আমরা থাকতে পারবো এখানে কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এই রাস্তাটা যাতে আমাদের ঠিক করে দেয় মানে এর আগেও স্থানীয় প্রশাসনের কাছে দাস্ত হয়েছিল অনেক আছে প্রধান পঞ্চায়েত আমরা সবাইকে জানাইছি ভোটের সময় সবাই বলে ভোট দেন ভোট হয়ে গেলে বাজার কোনো খবরই করে না আমাদের তো সিপিএম এর আমল থেকে এই বেহাল রাস্তা পড়ে আছে সিপিএম এর আমলে এরা ওই টুকিটাকি কাজ করেছে সিপিএম এর আমলে 1996-এ এই ব্রিজটা হয়েছে আজকে হচ্ছে আপনার 27 বছর হতে চলছে এই ব্রিজটার বেহাল হাল নদীরও বেহাল হাল এইখানে বাচ্চা কাচ্চা
আমাকে ধরে এখানকার সবাই, বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ো থেকে আরম্ভ করে সবাই ধরে যে আপনি বুথ প্রেসিডেন্ট, আপনি এখন আমাদের কথা দিচ্ছেন আপনি ভোটের সময় যে আপনার রাস্তা ঠিক করে দেবেন। এটা ঠিক, আমি কথা দিছিলাম যে হ্যাঁ রাস্তা ঠিক করে দেওয়ার কথা। আমাদের অঞ্চলে পয়সা ঢুকলে আমরা অঞ্চলের সাথে বসে, পঞ্চায়েত প্রধানের সাথে বসে আমরা কথা বলে তারপরে আমরা রাস্তার দিকটা আগাবো। কিন্তু এখন যা দেখছি পরিস্থিতি খুব খারাপ, একটা বাচ্চা চলে গেলে আমরা বাচ্চা দিতে পারবো না, এটাও ঠিক। আর এখানকার পাবলিক বলেছে যে রাস্তা ছাড়তে হলে আমরা রাস্তা ছাড়বো, আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। গহদর পর্যন্ত চলে গেছে, জগন্নাথ কলোনির ক্যানেল থেকে এই ব্রিজ থেকে গহদর পর্যন্ত চলে গেছে, এটা গহদরেই জলটা চলে যায়। হ্যাঁ, টাউনের জল এখান দিয়ে গড়ায়। তাহলে কি হবে এখন? এখন আমরা চেষ্টা করছি, ওনারা যা অভিযোগ করলো আমরা গ্রামবাসীর সাথেও বসবো, আমরা অঞ্চলে যেয়ে বসবো, অঞ্চলের বার্তা নিব, উপরে বার্তাটা পৌঁছাবো যাতে এদের রাস্তাটা করে দেওয়া হয়। করে দিতে পারলে আমরাও ভালো থাকবো, ওনারাও ভালো থাকবে, সরকারও ভালো থাকবে। কথা আমি আগে বলি, এটা হচ্ছে আগে বামফ্রন্টের পঞ্চায়েত ছিল 25 বছর থেকে, ঠিক আছে, বামফ্রন্টের পঞ্চায়েত ছিল 25 বছর থেকে, তো এরা কোনো গায়ে লাগায় নাই। তো এবার আমি নতুন পঞ্চায়েত হয়েছি, আমি টিএমসির নতুন পঞ্চায়েত, তো এরা আমাকে বলে যে রাস্তাটা যাতে ভালো কী করা যায় ভালো কী চেষ্টা করেন, তো আমি আশ্বাস দিয়েছি করবো। আর এই এই রাস্তাটা তো এটা তো এখন মানে শুধু রাস্তা করলে হবে না, এটা গার্ডওয়ালের একটা ব্যবস্থা করতে হবে, কিংবা একটা বোল্ডার সুইং করতে হবে, তো এইটা অঞ্চলের টাকা দিয়ে হবে না। এটা আমরা কৃষ্ণাদিকে জানাবো, কৃষ্ণাদি তো জানে না যেখানে রাস্তা খারাপ, আর আমাদের মমতা ব্যানার্জি যে আসে সে তো উন্নয়নের ভাণ্ডার, সরকারে যদি আসে সে এক মাসের মধ্যেই হয়ে যাবে, তার কারণে যদি ব্যাপারটা যায়। তো কথা হচ্ছে আমরা যাবো কৃষ্ণদির কাছে, এর মধ্যে এই সপ্তাহে যাবো, যা দেখি। সেতুটা নিয়ে কি বলবেন? সেতুটা তো আজকে ধরেন 20 বছর থেকে এরকমই প্রবলেম পড়ে আসে, এরকম মানে 20 বছর না, ইদানিং এইটা 2-3 বছর থেকে খারাপ হয়েছে। সেটা করার পরে তো অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এলাকার মানুষের দাবি যে মানে সেতু সংস্কার হলে খুবই ভালো হয়, তো এখন কি করবেন? আমি এটা অঞ্চলে জানাবো, এটা একটা সেতু তো ভাঙে করা যাবে না, উপরে দেখি কিছু করা যায় নাকি, সেটার চেষ্টা করবো অঞ্চলে। আমি কাল পরশুই জানাবো, জানার দেখি আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবো এখানে দেখাবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চারিদিক কুয়াশাচ্ছন্ন, চোখে পড়ছে না কিছুই, পথঘাট নদীনালা সম্পূর্ণ আবছা। রবিবার সকাল থেকে কুয়াশার দাপট অত্যধিক থাকায় কমে যায় দৃশ্যমানতা, ফলে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় গাড়ির চালকদের। কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের, তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কম। শনিবার সকালবেলায় সর্বনিম্ন তাপমাত্রা 17.09°C, তা থেকে 3 ডিগ্রি কমে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 14.09°C। শীতের কামড় থেকে রক্ষা পেতে রাস্তার ধারে আগুন পোহানো এবং গরম চায়ে চুমুক দেওয়ার দৃশ্য চোখে পড়ছে। আর যা জানান দিচ্ছে, শীতের ইনিংস শুরু হয়ে গেল। আজকে তো এই 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 শীতের প্রথম দুদিন আগে যে কুয়াশাটা শুরু হয়েছিল, তো সেটার দিকে মনে হয়েছিল যে অনেক বছর পরে একটু আর্লি আমাদের কুয়াশাটা পড়েছে। তো আজকে যেটা হচ্ছে সেটা বহু বছর আগে জলপাইগুড়ির যে ঐতিহ্য ছিল যে ঘন কুয়াশা তা আমাদের প্রচণ্ড শীত, সেইটা আজকে অনেকটা অনুভব করছি এবং সেটা ভালোই লাগছে, এনজয় করছি এবং সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। তো বলছি এই কুয়াশাতে রাস্তাঘাটের গাড়িগুলো কীভাবে চলছে? দৃশ্যমানতাটা অনেকটাই কমেছে, সাবধানে চলতে হবে সবাইকে, লাইট জ্বালিয়ে যতটা সম্ভব স্লো আস্তে আস্তে চালিয়ে যাতে পথচারীদের কোনো রকম অসুবিধা না হয় বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো বলছি আজকে কীরকম ঠান্ডা পড়েছে, কী বলবেন কুয়াশা কীরকম রয়েছে? 2023 আজকে প্রথম ঠান্ডা, কুয়াশাও প্রচুর, ভালোই লাগতেছে, প্রথম শীত দেখা যাচ্ছে পাশাপাশি। এখন মোটামুটি একটু দেখা যাচ্ছে, 4:30-4:30 দেখা যাচ্ছিল না, একদমই প্রচণ্ড কুয়াশা ছিল। মানে কুয়াশার মধ্যে কি লুকোচুরি খেলা হচ্ছিল? ওই ধরনের বুঝে না, ওরকমই মনে হচ্ছিল। কী মনে হচ্ছিল? প্রচণ্ড কুয়াশা ছিল আজকে। কতটুকু ডিস্টেন্সে দেখা যাচ্ছিল না? 20 ফিট, 20 ফিটের মধ্যে দেখা যাচ্ছিল না। তো কেমন লাগছে? কি ভালো আজকের ওয়েদার, দারুণ লাগতেছে, শীতটা অবশ্যই দরকার।
আজকে যা কুয়াশা পড়ছে তাতে আমি তো একজন ড্রাইভার, তো সেই হিসাবে আজকে একটু সমস্যাই হবে গাড়ি চালাতে। কিন্তু রোডে প্রচণ্ড কুয়াশা, এখানেও আপনি দেখছেন যে কী হারে কুয়াশা পড়ছে আর কি। তো গাড়ি একটু স্লোই চলবে যাতে কোনো সমস্যা না হয়, জোরে গাড়ি চালালে এমনি তো কুয়াশা ও একটা দুর্ঘটনা সম্ভাবনা হতে পারে। এ কারণে গাড়ি একটু স্লো চলবে আমাদের আজকে, আমার গাড়ি আর কি খুবই স্লো চলবে যাতে কোনো সমস্যা না হয়। এরকম কুয়াশা এর মধ্যে আর কি পড়েছিল এই বছর? এর মধ্যে তো পড়েনি, দুদিন ধরে হালকা হালকা কুয়াশা ছিল, কিন্তু আজকে অতিরিক্ত কুয়াশা, যার ফলে আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকটা কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে। পিনাকী শীলের রিপোর্ট, এভি নিউজ। চা বাগান বন্ধ, অপুষ্টিকর জনিত রোগে আক্রান্ত হয়ে চা বাগানের শ্রমিকদের মৃত্যু হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে জেলা কংগ্রেসের স্লোগান জাগো জনতা জাগো, ডিএম অফিস চলো। জেলার একাধিক সমস্যার বিরুদ্ধে সরব হয়ে আগামী 24 জানুয়ারি জেলা কংগ্রেসের কর্মসূচি পালিত হতে চলেছে। এ বিষয়ে রবিবার জেলার বিভিন্ন ব্লকের কংগ্রেস কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন হলো। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমি ডুয়ার্সের অত দূরে যাব কেন? আমি শহরের থেকে 14-15 কিলোমিটার দূরের রায়পুর চা বাগান 16 বছর ধরে বন্ধ, এই বছরে 19 জন অপুষ্টিজনিত কারণে মারা গেছে। ওখানে একটা কমিটি চালায়, কাদের কমিটি কী কমিটি জানি না, বহু মানুষ বহু ইয়ং ছেলে ওখানে শুধু জলপাইগুড়ির জেলার অন্য জায়গায় না, এই রাজ্যের অন্য জায়গায় গিয়ে কাজ করে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে পিছিয়ে, আমরা পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে, আমাদের এখানে শিল্প চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন, আমাদের এখানে বন কেটে ছাপ করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে পরিকাঠামোগত উন্নয়ন পাচ্ছি না, জোর করে ভোটে দিচ্ছে অথচ পরিষেবা নেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে। তা এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে জাতীয় কংগ্রেস দল দীর্ঘদিন থেকে সামনে নিয়ে এসে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে মানুষের প্রকৃত যে প্রয়োজন, সেই প্রকৃত প্রয়োজনের জন্য জাতীয় কংগ্রেস দল আছে। আমরা 24 জানুয়ারি একটা আওয়াজ তুলছি, সেটা হচ্ছে জাগো জনতা জাগো, ডিএম অফিস চলো। স্থানীয় ইস্যুর ভিত্তিতে আমরা জেলা শাসকের দপ্তরে গিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছি। তার আগে 10ই জানুয়ারি থেকে প্রতিটা ব্লকে এই স্থানীয় সমস্যার ভিত্তিতে আমরা অবস্থান আন্দোলনে সামিল হব, এবং রেল থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে বিভিন্ন যে দপ্তরগুলি আছে, যেখানে যেখানে মানুষ পরিষেবা পায় না বা কাজ হচ্ছে না, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সমস্ত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ, চুক্তিতে নিয়োজিত কর্মচারীদের সমকাজে সমবেতন, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরির দাবি, অবিলম্বে বকেয়া 40% মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে রবিবার পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতির 64-65 দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে। এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি মিছিল সংগঠিত হয়, শহর পরিক্রমা করেন সমিতির নেতৃত্বরা। পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতির জেলা সম্পাদক জয়ন্ত রায় জানিয়েছেন, চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা বাড়ছে, তারা ন্যূনতম বেতনের চাকরি করছেন। কর্মচারীর মর্যাদা সম্পন্ন বেতনের পাশাপাশি চাকরি স্থায়ীকরণেরও দাবি জানিয়েছেন তারা। এদিন বকেয়া মহার্ঘ ভাতার দাবি সহ অন্যান্য দাবি দাওয়া সামনে রেখে বিশেষ সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখর সমাদ্দার, স্বপন রায়, অভিজিৎ নাগ, রাজদীপ দত্ত প্রমুখ। যেমন ধরুন আমাদের বিভাগগুলোতে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু ন্যূনতম বেতনে তাদেরকে চাকরি করতে হচ্ছে এবং চাকরির স্থায়িত্ব তাদের নেই। সে জায়গায় দাঁড়িয়ে তাদের স্থায়ী চাকরি, চাকরিটা যাতে স্থায়ী হয় এবং মর্যাদা সম্পন্ন বেতন তারা পান, সেটা আমরা এখান থেকে দাবি তুলছি। এর পাশাপাশি যেটা আছে, বেকার যুবকরা রাস্তায় বসে আছে, দুর্নীতিগ্রস্ত মানুষরা তারা কাজ করছে, সেই জায়গায় দাঁড়ায় স্বচ্ছ নিয়োগ আমরা চাইছি, যাতে মানে মেধাসম্পন্ন বেকাররা সেখানে চাকরি পায়। এবং তাছাড়া আমাদের
সবচেয়ে বড় দাবি যেটা আমাদের কর্মচারীদের 40% মহার্ঘ ভাতা বাকি, সেই 40% মহার্ঘ ভাতা যার মধ্যে দিয়ে শুধু কর্মচারী উপকৃত হবে সেটা নয়, কর্মচারীর হাতে সেই টাকাটা আসলে সেই টাকার একটা অংশ আমাদের বাজারে আসবে, বাজারটাও একটু চাঙ্গা হবে, সরকারি অর্থ সেটা বাজারে আসবে সেটা আমরা চাইছি। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে মানে নতুন যে মিটার যারা চালু করেছে সেই মিটারের ব্যবস্থা, ইলেকট্রিসিটি যে নতুন রিডিংয়ের ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে বাতিল করার আমরা দাবি করছি আজকে সম্মেলন থেকে, মানে এর মধ্যে দিয়ে ব্যাপক চাপ আসবে সাধারণ মানুষ এবং গরিব যারা কৃষক আছে যারা ছোটোখাটো দোকান করে খাচ্ছে তাদের ক্ষেত্রে এই চাপটা তাদের উপরে আসবে। সেখানে দাঁড়িয়ে আমরা চাইছি এইগুলো যেমন ইসে হবে এবং যুবকরা চাকরি পাবে এবং সমাজটা একটা সুস্থ জায়গায় গিয়ে মানে উন্নীত হবে, এই দাবিগুলি মূলত আমরা এখানে রাখছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক যুবকের। শনিবার রাত্রেবেলায় ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের চালসা বাতাবাড়ি মুখে 31 নম্বর জাতীয় সড়কের বাতাবাড়ি চা বাগানের কাছে। মৃত যুবকের নাম প্রতীক লোহার, তার বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধূপছড়ার নিতেনপাড়া এলাকায়। এদিন রাত্রেবেলায় ওই যুবক বাইক নিয়ে চালসা থেকে বাড়ি ফিরছিল বলে খবর। রাত্রিবেলায় এলাকায় কোনো ছোট গাড়ি যুবককে ধাক্কা মারে, বাইক সহ যুবক সড়কের উপরেই ছিটকে পড়ে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মেটেলি থানার পুলিশ। দেহ এবং বাইক উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। ঘাতক গাড়ির মালিক পলাতক বলে খবর, তবে গাড়িটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দেহ ময়না তদন্তের জন্য এরপর জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হলো জলপাইগুড়িতে। রবিবার সদর ব্লকের মালকানিতে অগ্রগামী মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এদিন বক্তারা বাল্যবিবাহ এবং পণ প্রথা বন্ধ, বধু নারী নির্যাতন বন্ধ, কন্যা শিশু নির্যাতন বন্ধ এবং কন্যা ভ্রূণ হত্যা, নারী এবং শিশু পাচার বন্ধ, শিশু সুরক্ষার অধিকার রক্ষার আইন এবং নানা রকমের দাবি দাওয়া পেশ করলেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির চেয়ারম্যান গোবিন্দ রায়, সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদিকা মিতালি ঘোষ প্রমুখ। প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, মতামত প্রকাশের অধিকার আছে, এটা তার স্বাধীনতার অধিকার। তারপরে পেশা বৃত্তি, যে কোনো পেশা, সে পান সুপারির দোকান দিয়া হোক, জুতার দোকান দিয়া হোক, মুদিখানার দোকান দিয়া হোক, কাপড়ের দোকান দিয়া হোক, ব্যবসা বাণিজ্য করে তার বাঁচার অধিকার আছে, এটা স্বাধীনতার অধিকার। যে কোনো জায়গায় চলাচল করার অধিকার, এইখানকার লোক চলে যেতে পারেন ভারতের যে কোনো জায়গায়, এই যে চলাচল করার অধিকার স্বাধীনতার অধিকার। যে কোনো জায়গায় বসবাস করার অধিকার, ভারতের যে কোনো জায়গায় চলে যান, ওখানে জেলা মহলে কোনো রকম বসবাস করার অধিকার আপনার আছে, এইগুলোকে বলে স্বাধীনতার অধিকার। এখন এই স্বাধীনতার অধিকার ভারতবর্ষে নাগরিকদের যে আছে সেইটা লঙ্ঘিত হচ্ছে। দিল্লির সরকার বলছে স্বাধীনতার অধিকার মানে মোদি সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ করা যাবে না, মোদির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের দেশের সংবিধান অনুসারে দেশের সরকার এটা হলো ক্ষণস্থায়ী, 5 বছর পরে পরিবর্তন হয় কিন্তু দেশ অটুট থাকে। সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার জনগণের মৌলিক অধিকার, কিন্তু এরা এটা মানে না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রায় 30 বছর পর জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন রাস্তা সংস্কারের কাজে হাত দিল জলপাইগুড়ি পৌরসভা। রবিবার থেকেই এই কাজের সূচনা হয়। রাস্তা তৈরির আগে প্রথমে গার্ডওয়াল দিয়ে তারপর রাস্তার কাজ হবে বলে পৌরসভা সূত্রে খবর। এখন গার্ডওয়াল তৈরির জন্য মাটির গর্ত তৈরির কাজ শুরু হয়েছে।
রাস্তাটি খারাপ থাকার জন্য অনেক মানুষকেই চলাফেরার জন্য প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হতো। এই পথ দিয়ে বহু মানুষের যাতায়াত, ফলে দুর্ঘটনার কবলে পড়তে হতে দেখা গিয়েছে নিত্য যাত্রীদের। বিশেষ করে বিদ্যালয়ে এবং কলেজের পড়ুয়ারা এই পথ দিয়েই চলাচল করে, কিন্তু এতদিন রাস্তার অবস্থা ছিল বেহাল, চলাচলের প্রায় অযোগ্য হয়ে উঠেছিল। ক্লাব কর্তৃপক্ষ পৌরসভাকে বারবার অনুরোধ করে। এরপরে নতুনভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ। অপরদিকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি জলপাইগুড়িবাসীও। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই রাস্তার, পৌরসভা করছে, এটা কি বলবেন? খুব ভালো, আমরা পৌরসভার কাছে অনেক দিন ধরে এটা প্রপোজাল রাখছি। এখান দিয়ে ক্লাবের সমস্ত গাড়ি ঘোড়া, ক্লাবের ছেলেমেয়েরাও যায়, প্রচুর প্লেয়াররা এখানে খেলতে আসে, কিন্তু এদিক দিয়ে গাড়ি ঢোকানো খুব কষ্ট। আর যেহেতু বাঁধের উপর দিয়ে এখন আর কোনো ভেহিকল অ্যালাউ করে না, হেঁটে হেঁটে আসতে হয়। আর বর্ষাকালে তো এই রাস্তা একদম বন্ধ হয়ে যায়, জল উঠে ইয়ে উঠে। পৌরসভা যে করছে এই জন্য আমরা খুব খুশি, ধন্যবাদ জানাচ্ছি পৌরসভাকে, যাতে কাজটা খুব ভালোভাবে হয়। অমিত মণিকের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘ ১৬ বছর পর শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট। আমবাড়ি ফালাকাটা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ময়দানে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয়। রবিবার এই টুর্নামেন্টের সূচনা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার। সঙ্গে ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিসুদ্দিন আহমেদ। এছাড়াও ছিলেন বিজয় দাস, তুষার দত্ত, এমডি সোলেমান কানাইলাল বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারলেন অতিথিরা। প্রথম খেলায় অংশগ্রহণ করে শিলিগুড়ির তন্ময় একাদশ বনাম এনএইচ ফাটাপুকুর। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। ট্রফি ছাড়াও আর্থিক পুরস্কার রাখা হয়েছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সদের জন্য। দীর্ঘ ১৬ বছর পর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ায় খুশির হাওয়া ক্রিকেট প্রেমীদের মধ্যে। আজকে আমরা আমবাড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি একদিবসীয় নক আউট টুর্নামেন্টের আয়োজন করেছি, যেটা আজকে আমাদের শুরু আরম্ভ হয়েছে। এটা চলবে ৩১শে ডিসেম্বর। খুব সুন্দর বল। তো তার শুরু আরম্ভ হয়ে গিয়েছে আজকে থেকে আমাদের। আজকে আমাদের খেলায় ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে প্রথম খেলায় শিলিগুড়ি তন্ময় ইলেভেন বনাম ফাটাপুকুর এনএইচএল। বললাম কটা টিমের খেলা হচ্ছে? আমাদের এই টিমে অংশগ্রহণ করবে মোট ৮টি টিম। কতদিন চলবে, ফাইনাল কবে? এটা আমাদের ফাইনাল ম্যাচ হবে ৩১শে ডিসেম্বর। আমাদের গত ১৬ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা আবার এটাকে নতুনভাবে চালু করলাম এবছর। কীরকম প্রতি বছর করে যাব, দর্শক দেখে মনে হচ্ছে ভালোই, মানে আমাদের লোকজন খুব খুশি হয়েছে এবং আমাদের সবাই উৎসাহিত করছে খেলার প্রতি আগ্রহ দেখে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বানারহাট আদর্শপল্লীতে সাধারণ নাগরিকের সঙ্গে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটদের হাতে তুলে দিলেন পুতুল চকলেট, বিতরণ করলেন শীতবস্ত্র। ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার উন্নয়ন যে তিমিরে সেই তিমিরেই, ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ এলাকাবাসীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।